জেটএঞ্জিন এর রিপিটার নিয়ে আমার একটা চমৎকার অভিজ্ঞতা হলো, আমি শেয়ার করি। সো রিপিটারের আমি মানে যেটা আউটপুট সেটা ঠিকমতো আনতে পারতেছিলাম না, এই জন্য এদের সাথে চ্যাটে কথা বলতেছিলাম সাপোর্টে। তো আমাকে অনেকগুলো আর্টিকেল রেফার করবে, এটা দেখেন এটা হয়নি ওইটা হয়নি, হ্যাঁ এইভাবে হবে না, সে এইভাবে ইউজ করবেন। সে এই আর্টিকেলটা দেখে আমি ফলো করে আমি কাজটা করলাম, দেখলাম যে কাজ হইল, কিন্তু ও আগের আমি যে স্ট্যান্ডে করছি ওইটাকে ভুল ধরলো। আসলে সাপোর্টিং থেকে সবসময় যে আপনাকে রাইট ইনফরমেশান দেবো সেটাও ঠিক না, বা আপনার কথাটা সবসময় ঠিকঠাক সে বুঝবে সেটাও আপনি আসলে ইনশিওর করতে পারেন না। তো আমি দেখাই আসলে আমি কোথায় ফোন করছিলাম বা কীভাবে কী হইলো। তো এই ক্লায়েন্ট হচ্ছে বিয়ন্ড 65, এরা হচ্ছে একটা এজেন্সি, এরা ইউএসএতে যেটা করবে যে 65 যাদের এজ হয়ে গেছে তাদের জন্য এরা যে ইন্স্যুরেন্স সেল করবে। তো ক্লায়েন্ট বলতেছিল যে প্রত্যেকটা ক্যাটাগরিতে এরকম কিছু ট্যাগ শো করতে হবে, যেটা ডাইনামিক্যালি এই ট্যাগগুলো শো করতে হবে, যেটা আমরা রিপিটার দিয়ে করতে পারি। কারণ রিপিটার না হলে এখানে যেটা সমস্যা আছে কতগুলো ট্যাগ লাইন অ্যাড করবে আমি আসলে জানি না। তো যেহেতু ক্যাটাগরিতে করতে হবে, আমরা জানি যে এখানে আবার কাস্টম পোস্ট টাইপ আছে, এর মধ্যে ক্যাটাগরি আছে। সো মানে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আমার এখানে 5টা ক্যাটাগরি আছে, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য এরকম ট্যাগ অ্যাড করতে হবে। তো এখন প্রথম যেটা কাজ সেটা হচ্ছে যে আমরা জেট ইঞ্জিনে যে চলে যাবো, আজ দুইভাবে করা যাবে, দুইভাবেই বলতেছি, ট্যাক্সোনমিতে চলে যাবো। সো আমাদের এটা ছিল একটা কাস্টম ট্যাক্সোনমি, গেলাম এখন এই ট্যাক্সোনমির মধ্যে আমি একটা মেটাফিল্ড অ্যাড করছি, যে মেটাফিল্ডটা আছে এটা। সো মেটাফিল্ডের নাম দিয়েছিলাম ক্যাটাগরি ট্যাক্স, তারপর এটা ফিল টাইপ হচ্ছে রিপিটার, এখন রিপিটার ফিল্ড হিসাবে আমি এইভাবে ক্যাট ট্যাগ নামে এইভাবে একটা অ্যাড করছি। অ্যাড করে হয়ে গেলে এখন আমি যে কোনো যদি ক্যাটাগরিতে যাই, সেটা পার্ট সিতে যাই, এটাতে অ্যাড কোনো কিছু অ্যাড করা নেই, এখানে যে আমি এই যে ক্যাটাগরি ট্যাক্স এখন আমি ইচ্ছা মতো অ্যাড করতে পারবো। সো পার্ট সি 1 উইডে অ্যাড করি, পার্ট সি 2 অ্যাড করলাম এবং আপডেট করে দিই। সো পার্ট সিতে তাহলে আমার দুইটা ট্যাগ অ্যাড হয়ে গেল। এবার আসি যে যখন আমি পার্ট সিটা ভিউ করবে তখন আমাকে দেখাচ্ছে এই যে ট্যাগগুলো এখানে ডাইনামিক্যালি শো করতেছে। এখন আমি যখন একটা আউটপুট দেখাবো, আমি ক্যাটাগরির যে আর্কাইভ পেজটা তৈরি করছি এখানে আমাকে প্রথমে যেটা করতে হবে যে ডাইনামিক রিপিটার উইজেটটা নিয়ে আসতে হবে। ডাইনামিক এই যে ডাইনামিক রিপিটার উইজেটটা নিয়ে আসার পর প্রথমে যেটা ভুল করছি যে কারণে আমি সাপোর্টে নক করছিলাম, সোর্স থেকে ক্যাটাগরি ট্যাক্স সিলেক্ট করবো, কারণ এই ক্যাটাগরিতে আমি ক্যাটাগরি ট্যাক্স নামে এটাকে এন্ট্রি করছি। যদি মনে না থাকে বা আরেকবার দেখাই। সো আমি যে ট্যাক্সোনমিতে গেছি, ট্যাক্সোনমিতে যে প্রত্যেকটা ট্যাক্সোনমির জন্য আমি যে রিপিটার অ্যাড করছি এটার নামটা কী, যে ক্যাটাগরি ট্যাক্স। এবার এখানে চলে আসে, প্রথমে আমি যে ভুলটা করছি যে ক্যাটাগরি ট্যাক্স এখন আমি এই যে আইটেমগুলোকে আউটপুট হিসাবে এখানে দেখাইতে চাই, প্রথমে যে ভুলটা আমি করলাম সেটা হচ্ছে যে দেখানোর জন্য ও আমাকে আমার কাছে ওর স্ল্যাক চাইছে, আমি এই যে ক্যাটাগরি ট্যাক্স এই স্ল্যাকটা নিয়ে যাই দিছি, কিন্তু না আমার তো আইটেমের স্ল্যাক লাগবে, অর্থাৎ এই স্ল্যাকটা দরকার, ওরা আমার কাছে এইটা চাচ্ছে। তো এইটা এখানে আমি দিলাম, দেওয়ার পরে ও আমাকে ঠিকঠাক আউটপুট দিল, কিন্তু এগুলো একসাথে ছিল, কোনো স্পেস দেখাচ্ছিল না। সেই স্পেসের জন্য পরবর্তীতে আমি যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে এই যে এইটা আমি ভিতরে অ্যাড করে দিছি NBSP, মানে এটা মনে হচ্ছে একটা নন ব্রেকিং স্পেস আপনার এখানে অ্যাড হবে। সো এটা অ্যাড হয়ে গেছে, দ্যাটস ইট। তো এইটা এইভাবেই আপনি যে কোনো এইভাবেই আপনি একটা রিপিটারের ডেটা আউটপুট দিতে পারেন। থ্যাংক ইউ। ও যেটা বলতেছিলাম যে আপনি আরও একটা ওয়েতে এই যে ক্যাটাগরির মধ্যে যে মেটা ফিল্ড আমি একদম এটা করতে পারেন সেটা হচ্ছে যে মেটা বক্সের মাধ্যমে। সো মেটা বক্স কি, এরকম অনেকগুলো মেটা ফিল্ড আপনি অ্যাড করবেন, কোথায় অ্যাড করবেন তার বলে দিতে হবে। সো আমি ধরেন এখানে মেটা বক্স টাইটেন আছে, এক্সট্রা ইনফো পর ক্যাটাগরি, ক্যাটাগরি এখন এটা আপনি আসলে কান জল ব্যবহার করছেন, এটা একটা ট্যাক্সন দেবেন, ট্যাক্সন অবদান আছে, আমরা ওই ক্যাটাগরিটাকে রেফার করতেছি, সেটা একটা ট্যাক্সন অবদের জন্য কিছু এক্সট্রা ফিল্ড অ্যাড করতেছি। সো এই এক্সট্রা ফিল্ডটা সেটা কোর ট্যাক্সন হয়েছেন, যেটা বলতে মেডিকেয়ার ক্যাটাগরি, এই ট্যাক্সন হয়েছেন মেডিকেয়ার ক্যাটাগরি বলতে এই যে কাস্টম পোস্ট তৈরি করছে এই মেডিকেয়ার ক্যাটাগরির জন্য।
সো আপনি যদি বেসিক ইউজটা মনে হয় আপনি আসলে বেসিক বিষয়ে আপনি যদি বুঝেন তাহলে এটা আপনি সহজ হয়ে উঠবেন, আদারওয়াইজ আপনার কাছে একটু গনমালে লাফতে পারে। এখন এইভাবে আপনি কিন্তু এটা ফ্রি লাভ করতে পারবেন। এখন আপনি ওই সেম প্রসিডিউরে বাকি বিষয়ের ওইখানে যেভাবে দেখাইছি সেম প্রসিডিউরে আপনি এখানে ফিনটার দিবেন হচ্ছে রিপিটার, এনেও তারপরে আপনি সব এই ফিনটার রিপিটার দিন এগুলো ফিল আপ করলেন, দেন আপনি এখান থেকে আচ্ছা রিপিটার আর আপনি দিয়ে দিলেন, তারপরে আসলে বাকি টাইম বলতে পারতেছি না, এই যে রিপিটার দিলেন এফল আপনি এখানে রিপিটারের নাম দেন যেটা ওখানে দিচ্ছেন যে গেট ট্যাক এভাবে ব্যাস। এই একইভাবে কিন্তু এই কাজটা করলেও হতে একইভাবে ওখানে ওইটা আসলে অ্যাড করলাম, এটা করলেও কিন্তু একইভাবে এখানে মেডিকেট এইখানে যখন যাবেন তখন তাতে দেখবেন আপনি যে একটা এখানে রিপিটার এখানে অ্যাড হয়ে গেছেন। থ্যাংক ইউ।